যদি কাইলে বহুত বেছি পরিমাণে বাড়ি যাব লগা হয় হলে ইলেকশন থাকিলেও কঠোর ব্যবস্থা হবো, ইলেকশন নহলেও কঠোর ব্যবস্থা হবো, প্রতিদিনে হেজারত গুছি যায় হলেতো আমি ব্যবস্থা লবই লাগিব। গোটেই কথাটো পরিস্থিতিয়ে কব, ইলেকশনে নকয়। লোক লকডাউনের সময় কিনা পরিস্থিতি হব পারে নাকি, আপনি অকাল আশ্বস্ত করব লাগে আপনার মানে আশ্বস্ত করছো, গোটেই কথাটো পরিস্থিতিয়ে কব, ইলেকশনে নকয়। যদি কাইলে বহুত বেশি পরিমাণে বাড়ি যাব লগা হয় হলে ইলেকশন থাকিলেও কঠোর ব্যবস্থা হবো, ইলেকশন নহলেও কঠোর ব্যবস্থা হবো, ইলেকশনের তার কোনো সম্পর্ক নাই। গতি আপনার নিশ্চিত থাকক যে কঠোর ব্যবস্থাটার অন্তত এইটে যে সেই পরিস্থিতিয়ে নির্ভর করব। যদি আজি কাইলে প্রতিদিনে হেজারত গুছি যায় হলেতো আমি ব্যবস্থা লবই লাগিব। নির্বাচনের পিছত যদি লকডাউন দিবলগীয়া হয় তার বাবে নির্বাচনী সভাবোৰ জগৰীয়া হ'ব নেকি? এতিয়া চাওক, নির্বাচনের ক্ষেত্রতো ইলেকশন কমিশনে যথেষ্ট কঠোর ব্যবস্থা লৈছে তেওঁলোকৰ ফালৰ পৰা, আমাৰ বুলি নহয়, ইলেকশন কমিশনে নিজেই ব্যবস্থা লৈছে যে নির্বাচনটো কেনেকৈ পরিচালনা কৰিব। তেওঁলোকে দুই পালি ভেকচিন নোহোৱা মানুহক কামত নিয়োগ নকৰে ধৰি লওক, বা দুই পালি ভেকচিন নোহোৱা মানুহক তেওঁলোকে নির্বাচনী কথাত বহিবলৈ নিদিয়ে। কিন্তু বাকিখিনি ৰাজনৈতিক দলৰ কথা, ৰাজনৈতিক দলৰ সভা সমিতি প্ৰত্যেকৰে হৈছে। আমি আমাৰ ফালৰ পৰা স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা যিখিনি নীতি নিয়ম বান্ধি দিছোঁ আৰু সেইমতে আমি চলাটো বিচাৰিছোঁ। কোভিডৰ পৰিস্থিতিটো বুলি ক'লে কেইবাটাও কথা আপোনালোকক মই ক'ব লাগিব। আমি কোভিড প্ৰতিৰোধৰ কাৰণে কি কি ব্যৱস্থা লৈছোঁ, অন্যান্য যিখিনি ল'লোঁ, কাৰ্ফিউ ল'লোঁ, তাৰপিছত কিবা এতিয়া ভেকচিন আমি এতিয়া প্ৰায় 2,70,00,000ৰ ওপৰ আমি ইয়াত দিলোঁ। 2,70,00,000ৰ ভিতৰত আমাৰ প্ৰায় 1,10,00,000মান যদি দুই পালি দিব পাৰোঁ তেতিয়া আমাৰ ইয়াত 100% হৈ যায়। কিন্তু এতিয়া আমি প্ৰায় 2,00,000 অকণমান 1,00,000মান কম আমি হেৰি দিছোঁ, ফাৰ্ষ্ট ড'জ দিলোঁ, কিন্তু ছেকেণ্ড ড'জ আমাৰ 70,00,000মান হৈছে। এতিয়া আমি ছেকেণ্ড ড'জটো আমি নিজৰ মতে দিব নোৱাৰোঁ, যেতিয়াই সময় আহে তেতিয়াই দিব লাগে। 40,00,000ৰ ওপৰ ভেকচিন আমাৰ হাতত জমা আছে আৰু সকলো আগতে যদি আমি 1,400 ভেকচিন চেণ্টাৰ ৰাখিছিলোঁ এতিয়া 3,000 ভেকচিন চেণ্টাৰ ৰাখিলোঁ। কিয়? যে মানুহ আগতে আগতকৈও এতিয়া মানুহৰ সৰু সৰু অঞ্চললৈ আমি ভেকচিন চেণ্টাৰটো পঠাইছোঁ। তাৰ বাদে মোবাইল ভেকচিন ব্যৱস্থাটো এতিয়া গাড়ীত গৈ দিয়াৰো ব্যৱস্থা কৰিছোঁ। আকৌ কোনে ভেকচিন লোৱা নাই তাৰ কাৰণে ভোটাৰ তালিকাখন হাতত লৈ PLO আশাকৰ্মী সকলোবিলাক ঘৰে ঘৰে গৈছে। যাৰ ভেকচিন লোৱা নাই তেওঁৰ ফোন নম্বৰটো লৈ আহিছোঁ, ফোন কৰি মাতিছোঁ, যদি আহিছেতো ভাল, নাই অহা যদি তেওঁৰ ঘৰত গৈ হ'লেও আমি দি আহিছোঁ। গতিকে এনেধৰণে আমি গোটেই ব্যৱস্থাটো লৈছোঁ যে ভেকচিন দুই পালি আমি দি লওঁ। ভেকচিন দুই পালি দি লোৱাৰ পিছতো সংক্ৰমণ কৰবাত হ'ব পাৰে, কিন্তু তেওঁ ছেফ, অন্ততঃ তেওঁৰ যিমান আক্ৰমণ হ'ব তাতকৈ কম হ'ব। গতিকে সেই ব্যৱস্থাখিনি আমি লৈ আছোঁ আৰু তথাপিও আমি এইকেইদিনত পৰ্যালোচনা কৰিছোঁ, 200ৰ ভিতৰলৈ আহিছিল বা 200 কেইটামান হৈছিল, এতিয়া 300 কেইটামান হৈছে আৰু অলপ বাঢ়িছে। সেইকাৰণে আমি গোটেই তথ্য পাতিখিনি লৈ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সিদ্ধান্ত ল'ব যে আমি এই সময়ত আকৌ কি কি ব্যৱস্থা ল'ব পাৰোঁ। আপোনালোকৰ এগৰাকী সন্মানীয় মন্ত্ৰীয়ে কৈছে যে ভেকচিন দিয়াৰ বাবে আজি মূল্য বৃদ্ধি হৈছে বুলি, আপুনি এই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব? সেইটো তেওঁকে সুধিব, কাৰণ ভেকচিন দিয়াৰ কাৰণে মূল্য বৃদ্ধি হ'ব নোৱাৰে। সেইটো নিশ্চিত থাকক যে ভেকচিনখিনি আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা পাইছোঁ, গোটেই ভেকচিনখিনি আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা পাইছোঁ। ৰাইজৰ আপোনাৰ পৰা ৰাইজে এটা আশ্বস্ত হ'ব বিচাৰিছে, মানুহৰ ইউটিউবত এটা ওলোৱা বাতৰি ওলাইছে, বিভিন্ন সংবাদ মাধ্যম ওলাইছে যে ল'ব পাৰে লকডাউনৰ নিচিনা কিবা এটা পৰিস্থিতি হ'ব পাৰে নেকি, আপুনি অকণমান আশ্বস্ত কৰিব লাগে অসমৰ ৰাইজে। আপোনালোকক মই আশ্বস্ত কৰিছোঁ, গোটেই কথাটো পৰিস্থিতিয়ে ক'ব, ইলেকশ্যনে নকয়। যদি কাইলে বহুত বেছি পরিমাণে বাড়ি যাব লগা হয় হলে ইলেকশন থাকিলেও কঠোর ব্যবস্থা হবো, ইলেকশন নহলেও কঠোর ব্যবস্থা হবো, ইলেকশনের তার কোনো সম্পর্ক নাই।
গতি আপনাদের নিশ্চিত থাকব যে কঠোর ব্যবস্থাটার অন্তত এইটে যে সেইটো পরিস্থিতি নির্ভর করব। যদি আজি কাইলে প্রতিদিনে হাজারত গুছি যায় তো আমি এই ব্যবস্থা লবই লাগবে। নির্বাচনের পিছন যদি লকডাউন দিবলিয়া হয় তার নির্বাচনী সভাবুর এটা সব নির্বাচনের ক্ষেত্রতো ইলেকশন কমিশনে যথেষ্ট কঠোর ব্যবস্থা লৈছে ফলের পর আমার বলে নয় ইলেকশন কমিশনে নিজেই ব্যবস্থা লৈছে যে নির্বাচনট কেন পরিচালনা করবে। দুই পালি ভ্যাকসিন নোহা মানুষক কামত নিয়োগ নকরে ধর বা দুই পালি ভ্যাকসিন নোহা মানুষক নির্বাচনী কথাত বহিবলে নিদিয়ে, কিন্তু বাকিখিনি রাজনৈতিক দলের কথা, রাজনৈতিক দলের সভা সমিতি প্রত্যেকরে হয়েছে। আমি আমি আমার ফলের স্বাস্থ্য বিভাগের ফলের যিখিনি নীতি নিয়ম বানিয়ে দিছো আর সেইমতে আমি চলাতো বিচারিছো।